ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যে স্থান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় অবগত করি। আমরা ইতিপূর্বে যে বিষয়টা অবগত হয়েছি কবরের আজাব সম্পর্কে, কবরের আজাব নিয়ে যে আলোচনাগুলা শুনতে পাচ্ছি তার মধ্যে একটি আলোচনা খুব বেশি মানুষের মধ্যে সাড়া ফেলেছে, যে মোবাইলের আওয়াজ দিয়ে কবরের আজাব আমাদেরকে অবগত করা হয়েছে। আসলে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কবরের আজাব মানুষ অবগত হতে পারে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাত হাদিস নাম্বার 109 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল কাবরু আউয়াল মানজিল মিনাল মানজিল আখির, একজন মানুষ মরার পর সর্বপ্রথম বিপদের স্থান হবে কবর। মানুষ যদি কবর থেকে বাঁচতে পারে এরপরে যত স্তর রয়েছে সব তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ফা ইয়াসিউ সাইহাতান, মানুষ যদি কবরে জবাব দিতে না পারে তাহলে সে বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। ইয়াসমাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাই, বিশাল পৃথিবী কীট পতঙ্গ জীব জন্তু সব শুনতে পাবে কিন্তু মানুষ ও জিন বুঝতে পারবে না। আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে কবর আজাব মানুষ ও জিন অবগত নন, কীট পতঙ্গ জীব জন্তু অন্য আরো যা কিছু আছে তারা বুঝতে পারে কিন্তু মানুষ ও জিন ব্যতীত মানুষ জিন কখনো কবরের আজাব বুঝতে পারে না। পাশাপাশি আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি খুব বেশি মনে করলাম যে আমি একটু আল্লাহকে বলি যে আল্লাহ যেন মানুষকে কবরের আজাব একটু বোঝার জন্য সহজ করে দেন, মানুষ যেন কবরের আজাব সম্পর্কে অবগত হতে পারে। তিনি আবার ভাবলেন না এটা আমি আল্লাহর কাছে দাবি করতে পারি না, আমি যদি আল্লাহকে বলি তাহলে মানুষ ও জিন যদি কবরের আজাব বুঝতে পারে তাহলে একজন মৃত মানুষকে দাফন করবে না, মানুষ তখন কবরে যেতে এমনিতেই ভীত সশস্ত্র হবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াসমাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বিশাল পৃথিবীতে কীট পতঙ্গ জীব জন্তু সব শুনতে পাবে, একজন মানুষকে যখন কবরে তার কর্মফল খারাপ অনুযায়ী যখন তাকে শাস্তি দেওয়া হবে কঠিন অবস্থা হবে, এই ভয়াবহ অবস্থা যদি মানুষ যদি বুঝতে পারে তাহলে সে কবরের কাছে যাবে না, মানুষ দাফন করতে গেলেও ভয় পাবে। অতএব আমি আবার আল্লাহর কাছে দাবি করা মানসিকতা করলাম, আবার আমি আমার এই মানসিকতাটা ফিরিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ভুল হতে পারে, হাদিসের যে মূল ইবারাত এবং তার অর্থ আমি আপনাকে বলে দিলাম, আমার বুঝের ভুল থাকতে পারে কিন্তু যে বিষয়টা স্পষ্ট আপনিও হতে পারবেন যে আল্লাহ রাসূল কিন্তু স্পষ্ট বলছেন যে মানুষ এবং জিন কবর আজাব সম্পর্কে অবগত নন, যদি অবগত হয় তাহলে মানুষ খুব বেশি ভীত সশস্ত্র হবে। তাহলে আমাদেরকে আজকে সমাজে যে কবরের আজাব মোবাইলে অথবা বিভিন্ন মাধ্যমে শোনানো হচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু প্রমাণ সাপেক্ষে আসতে পারে আপনিও আমি একটু বিবেচনা করলে স্পষ্ট প্রমাণ পেয়ে যাব। আপনাকেও আমাকে একটু বিবেক খাটিয়ে বিষয়টা খুব বেশি অবগত হতে হবে, চিন্তা করতে হবে, আপনার চিন্তার ফল আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে। যদি আপনি কোনো বিষয়ে অবগত হয়ে সে বিষয়টা মেনে নেন
তাহলে মনে হয় এটা আপনার চিন্তার মূল ফলস্রোত হবে না। আর যদি আপনি একটু ভেবেও চিন্তা ভাবনা করে বিষয়টা অবগত হন, তাহলে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা এবং আমার বুঝের অনুযায়ী হাদিস তার ইবারাত এবং তার অর্থ অনুযায়ী আপনাকে আমি যে বিষয়টা অবগত করলাম এটা আপনি মনে হয় নির্দিষ্টভাবে স্পষ্ট বুঝতে পারবেন। তাহলে মোবাইলে যে বক্তব্য শোনানো হচ্ছে, কবরের আজাব সম্পর্কে অবগত হচ্ছে, এ সম্পর্কেও আপনি স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন যে কবরের আজাব আমরা যে মোবাইলে শুনতে পাচ্ছি, বৈজ্ঞানিক সাহেব বৈজ্ঞানিক মহোদয় তারা আমাদেরকে অবগত করেছেন, যেটা আমরা বুঝতে পারছি, যেটা আমাদের মাঝে প্রচার করা হচ্ছে, ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমাদেরকে যেটা বিষয়টা অবগত করা হচ্ছে। তাহলে আমাদেরকে সাবধান হতে হবে, কোনো বিষয়ে যদি আপনিও আমি ইসলামের কোনো বিষয়ে যদি আপনিও আমি সে বিষয়ের প্রতি নিজের বিশ্বাস তথা ইয়াকিন বিশ্বাস যদি রাখতে চাই, তাহলে খুব সাবধান হতে হবে যে সে বিষয়ের পিছনে কোনো প্রমাণ ও দলিল আছে কি না। একজন বিজ্ঞ মানুষ তিনিও ভুল করতে পারেন, তিনি আপনার কাছে খুব বিজ্ঞ, আপনি তার কথা এমনিতে বিশ্বাস করে নিলেন, তার ভুলটাকেও আপনার কাছে ভুল মনে হয় না, বিশ্বাস করুন আপনার বুঝের তাহলে অনেক ঘাটতি রয়েছে। আর যদি আপনি আপনার খুব প্রিয় এবং কাছের মানুষের কথা শোনেন, বোঝার চেষ্টা করেন এবং তার কথাগুলোকে বুঝের ক্ষেত্রে আপনি সঠিক ফয়সালার জন্য তার বক্তব্যের সাথে কোরআন ও সুন্নাহটা মিলিয়ে দেখেন, তাহলে বলব আপনি খুব বিচক্ষণ একজন মানুষ। অতএব কবরের আজাব সম্পর্কে আমাদের যে বিষয়টা অবগত করা হচ্ছে, এ বিষয়টা সম্পর্কে আমরা সচেতন সাবধান হই এবং রাসূলের মূল হাদিসের দিকে ফিরে আসি। এ আশাবাদ ব্যক্ত করে আমি আপনার মাঝে সঠিক বিষয়টা তুলে ধরলাম। আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। ভাই এবং বন্ধুগণ, এজিএস মিডিয়া মানবতার মুক্তির লক্ষ্যে কোরআন ও সহি সুন্নাহর দাওয়াত প্রচার এবং প্রসারে দায়বদ্ধ, তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন।